নমস্কার এই মুহূর্তত আহিব হৈছে ৰাতিপুৱাৰ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 7 অক্টোবৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতো সাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত নাছৰা ৰাঙৰ খবৰ এবাৰ কংগ্ৰেছী গুণ্ডাই আক্ৰমণ কৰিছে শিকা শর্মাৰ ওপৰত কংগ্ৰেছী গুণ্ডাৰ আক্ৰমণৰ বিপৰীতে মাগুৰ মাৰি কংগ্ৰেছী সমৰ্থকৰ ক্ষমা প্ৰাৰ্থনা শিকা শর্মাই কৈছে মুক আক্রমণ করার দরে রকিবুল হোসেনৰ পুখনিয়া গুণ্ডাই মূলৈ মেসেজ দিয়া মানুহজনক আক্রমণ করার আশঙ্কাতে তেখেতৰ নামটো ঢাকি দিয়া হল এক ডাঙৰ খবৰ জনায়েছো প্ৰাক্তন মন্ত্রী তথা সামগুৰি সমষ্টিৰ বিধায়ক রকিবুল হোসেন রকিবুল হোসেনৰ সমষ্টিত এবাৰ আক্রমণ করা হৈছে লেখিকা শিকা শর্মাক রকিবুল হোসেন গুণ্ডা কিয় লগাইছে বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিছে লেখিকা শিকা শর্মাই মুখ মারিবলৈ যদি কংগ্রেসে ভাল কাম করে থাকে তেন্তে 1,00,000 জনী শিকা শর্মায়ও কংগ্রেসের বাবে ফ্যাক্টর নহয় কিন্তু সামগুরি সমষ্টিত যাওয়ার বাবে কংগ্রেসী গুন্ডা সকলে কিয় আক্রমণ করেছে লেখিকা শিকা শর্মার উপর ভারতবর্ষ হৈছে গণতান্ত্রিক দেশ ইয়াত প্রত্যেকজন মানুষের অধিকার আছে প্রত্যেকটো রাজনৈতিক দলের অধিকার আছে প্রত্যেকজনে নিজের নিজের প্রসার করিব পারিব কিন্তু আক্রমণ করা কেতিয়াও গণতান্ত্রিক দেশের চরিত্র বা বৈশিষ্ট্য হব নোৱাৰে কিন্তু এবার প্রাক্তন মন্ত্রী তথা রকিবুল হোসেনের সমষ্টি সামগ্রী সমষ্টিত কংগ্রেসী গুণ্ডার আক্রমণের বলি হওয়ার কথা উল্লেখ করেছে লেখিকা শিকা শর্মায় আর এটা খবর হচ্ছে এবার সরকারে এসটি ওবিসি আর এসসি সকলের বাবে ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করবলৈ গৈ আছে এসটি এসসি ওবিসি সকলের বাবে এটা ডাঙর খবর সকল ধরনের সরকারি বিভাগের অস্থায়ী চাকরি এসটি ওসি ওবিসি আর এসসির বাবে চাকরিত থাকিব সংরক্ষণ উচ্চতম ন্যায়ালয় স্পষ্টকৈ জনালে কেন্দ্রীয় সরকারে পরবর্তী খবরটি হয়েছে ঘুষ লৈ গ্রেপ্তার হল আর এজন সরকারি বিষয়া সরকারি দরমহারে পেট নবরার বাবে এবার অসৎ কার্যত লিপ্ত হওয়ার বাবে গ্রেপ্তার হয়েছে এজন সরকারি বিষয়া 6,000 টাকা লৈ হাত দাঙিলে শিক্ষা বিষয়া হরি প্রসাদ দাসে আন এটা খবর হয়েছে বিজেপি সরকারের বিরুদ্ধে কেবাটাও মন্তব্য করেছে আম আদমি পার্টিয়ে বিজেপির ওয়াশিং মেশিনের উৎপাদন কেন হল সেই কথা বর্ণনা করেছে আম আদমি পার্টিয়ে এই মুহূর্তে জানাইছো হিমন্ত বিশ্ব শর্মার পর আরম্ভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কেবাটাও গুরুতর অভিযোগ উত্থাপন করেছে আম আদমি পার্টিয়ে 1 নম্বর আইন সকলোরে বাবে সমান বলে উল্লেখ করে আম আদমি পার্টিয়ে কৈছে যে নারায়ণ রানে এটা 300 কোটি টকিয়া মানি লন্ড্রিং কেলেঙ্কারিত জড়িত এতিয়া তেও কেন্দ্রীয় মন্ত্রী তেও বিজেপিত যোগদান করার পাছতে তদন্ত বন্ধ হয়ে গল কেলেঙ্কারি করেছিল কিন্তু সেই কেলেঙ্কারি বিজেপিত যাওয়ার লগে লগে সকল কেলেঙ্কারি মচি গল দ্বিতীয় শুভেন্দ্র অধিকারী নারদা কেলেঙ্কারিত অভিযুক্ত তেওঁর বিজেপি যোগদানের পাছতেই তদন্ত বন্ধ করে দিয়া হল অর্থাৎ বিজেপিত যোগদান করার লগে লগে সকল নেতা সৎ হয়ে যায় ইয়াই বুঝাব বিচাৰিছে আম আদমি পার্টিয়ে তৃতীয় নম্বর হয়েছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লুইস বার্জার সারদা কেলেঙ্কারিত অভিযুক্ত বিজেপিত যোগদানের পাছতেই তদন্ত বন্ধ করে দিয়া হল এতিয়া প্রশ্ন হয় যে যদি অন্য দলত বিরোধী দলসমূহত নেতা থাকে সেইবোর যেতিয়া শাসক পক্ষ অর্থাৎ বিজেপি লৈ যায় তেতিয়া সৎ হয়ে যায় আর সকল কেলেঙ্কারি তেওঁলোকে মচি দিয়ে ভাবনা গাউলি সাংসদ সিন্দে সেনা 5 বার ইডির সমন অবমাননা করেছে এতিয়া সিন্দে সেনার লোকসভার মুখ্য হুইপ যশুবন্ত যাদব আর বিধায়ক জামিনী যাদব দুয়োজনে FEMA ভঙ্গ করার বাবে ইডির তদন্তর আওতাত আছিল এতিয়া তেওঁলোক সিন্দে সেনা গোচরটো কি হল প্রশ্ন আম আদমি পার্টি প্রতাপ সারনাইক শিবসেনা থাকুতে তেওঁৰ বিৰুদ্ধে মানি লন্ড্রিং গোচরত ইডিয়ে অভিযান চলাইছিল এতিয়া তেওঁ সিন্দে সেনাত আৰু গোচরটো বন্ধ কৰি দিয়া হৈছে BS ইয়াদিউ রাপ্পা বাঙ্গালোর উন্নয়ন পরিষদর হাউসিং প্রকল্পর এটা উৎকোচর ঘটনাত অভিযুক্ত
লোকায়ুক্ত আৰক্ষীয়ে এজাহাৰ দাখিল কৰিছিল আৰু কৰ্ণাটক উচ্চ ন্যায়ালয়ে তেওঁৰ বিৰুদ্ধে এটা অভিযোগ বাহাল ৰাখিছিল প্ৰধানমন্ত্ৰীয়ে সম্বৰ্ধনা জনালে ইয়া প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ পৰা আৰম্ভ কৰি বিজেপিৰ বহু বাগা বাগা নেতাৰ বিৰুদ্ধে এইদৰে অভিযোগ উত্থাপন কৰিছে তেওঁলোকৰ দুৰ্নীতিৰ অভিযোগ থকাৰ পাছতো বিজেপি দলত যোগদান কৰাৰ পাছতে তেওঁলোকৰ দুৰ্নীতি মচি গ'ল আৰু সকলো যি অভিযোগ আছিল সেইবোৰ নাইকিয়া হৈ গ'ল বুলি মন্তব্য কৰিছে আম আদমী পাৰ্টি আৰু আম আদমী পাৰ্টিৰ ফালৰ পৰা আন এটা খবৰ হৈছে ভাৰতত সাংবাদিকৰ ওপৰত হোৱা আক্ৰমণৰ বিৰোধিতাৰে বিশ্বৰ 230 গৰাকী বিশিষ্ট ব্যক্তিৰ স্বাক্ষৰ ভাৰতৰ সংবাদ গোষ্ঠী নিউজ ক্লিক ইন্টাৰনেচনেল আউটলেট পিপলস ডিস্পেচ আৰু ট্ৰাইক টিনেন্ট্ৰেল ৰিসার্চ সার্ভিসেসৰ সৈতে জড়িত 100 জনৰ অধিক সাংবাদিকৰ ঘৰত ভাৰতীয় কৰ্তৃপক্ষই অভিযান চলোৱাৰ মাত্ৰ কেইদিনমানৰ পিছতে 230 জনতকৈ অধিক সাংবাদিক ৰাজনৈতিক নেতা শিল্পী শিক্ষাবিদ প্ৰগতিশীল কর্মীয়ে এই দমনৰ বিৰোধিতা কৰি এখন মুকলি পত্ৰ স্বাক্ষৰ কৰিছে লগতে ব্যক্তিসকলে নিউজ ক্লিকৰ মুখ্য সম্পাদক প্ৰবীৰ পুৰুকায়স্থ আৰু প্ৰশাসক অমিত চক্ৰৱৰ্তীক ইউএপিএ আইনৰ অধীনত গ্ৰেপ্তাৰ কৰা কাণ্ডত তীব্ৰ গৰিহণা দিয়াৰ লগতে মুক্তিৰ দাবী জনায়ছে এবাৰ বিজেপি চৰকাৰৰ দমনমূলক নীতিৰ বিৰুদ্ধে থিয় হৈছে বিশ্বৰ বহু দেশ নিউজ ক্লিকৰ সাংবাদিকসকলক গ্ৰেপ্তাৰ কৰা পাছতে এতিয়া হৰফ হৈ পৰিছে সমগ্ৰ ভাৰতবৰ্ষ এই পত্ৰত স্বাক্ষৰকাৰী দেশসমূহৰ ভিতৰত আছে আৰ্জেণ্টিনা অষ্ট্ৰেলিয়া বেনিন বলিভিয়া ব্ৰাজিল কানাডা মেক্সিকো পেৰু পুয়েট্ৰো ৰিকো ৰাছিয়া দক্ষিণ আফ্ৰিকা সুইডেন ট্ৰিনিদাদ আৰু টবাগো ব্ৰিটেইন আমেৰিকা আৰু ভেনিজুৱেলা চিলি চীন ক্ৰোৱেছিয়া কিউবা ইকুৱেডৰ ইজিপ্ত জাৰ্মেনী গুৱেটামালা হাইটি ভাৰত আয়াৰলেণ্ড ইটালী জামাইকা কেনিয়া লেবানন মালয়েছিয়াকে ধৰি 30খনতকৈও অধিক দেশে স্বাক্ষৰ কৰিছে পৰৱৰ্তী খবৰটো হৈছে বৰষুণ গলে জাপি চুৰ গলে বুদ্ধি ওলাই জি এম ডিএৰ কৃত্ৰিম বানক লৈ প্ৰতিক্ৰিয়া তৃণমূল কংগ্ৰেছৰ রাজ্য সরকারের অপব্যবস্থাপনার বাবে বারে বারে কৃত্রিম মানত মহানগরবাসী জলা কলা খাবলগিয়া হয়েছে সময় থাকুতে নলা নর্দমা সমূহ পরিষ্কার নকরার ফলত সম্প্রীতি মহানগরবাসী বানত ককবকায় থাকিবলগিয়া হয়েছে মহানগরের কৃত্রিম বান ব্যবস্থাপনা এতিয়া একাংশর বাবে হয়ে পড়ছে সোণর কণি পড়া হাস যার কুফল ভুগিবলগিয়া হয়েছে গুহাটী মহানগরবাসী এই বিস্ফোরক অভিযোগ অসম তৃণমূল কংগ্রেসের মিডিয়া অধ্যক্ষ দিলীপ শর্মার এক প্রেস বিজ্ঞপ্তিত অসম তৃণমূল কংগ্রেসের মিডিয়া বিভাগের অধ্যক্ষ দিলীপ শর্মায় কৈছে যে বছর বছর ধরে কৃত্রিম মানে গুহাটীবাসীক নরক যন্ত্রণা খুয়াই আহিছে প্রতি বছরে সরকারে এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বাস্তবত এই প্রতিশ্রুতি ফুটুকার ফেনত পরিণত হয় বান প্রশমনের বাবে কোটি কোটি টকা ধন আবন্টন হওয়ার পিছতো বান নিয়ন্ত্রিত নোহাত পরিতাপর কথা আনহাতে কৃত্রিম বান নিয়ন্ত্রণের নামত চলি থাকা ভেকু বাওনা উদঙাই দি দিলীপ শর্মায় কেতবোর বিস্ফোরক তথ্য দাঙি ধরে কয় যে পর্যাপ্ত ধন আবন্টনের পিছতো গুহাটী পৌর নিগম আর গুহাটী মহানগর উন্নয়ন প্রাধিকরণে সঠিক সময়ত বিহিত ব্যবস্থা নোলার বাবে আজি দুদিন ধরে মহানগরবাসী নকর যন্ত্রণা ভুগি আছে এগৰ প্ৰতিবেদন অনুসৰি বিগত বৰ্ষত কৰ্তৃপক্ষই 209 কোটি টকা ব্যৱহাৰ কৰা নাছিল জিএমডি আৰু জিএমডিএ নলা নৰ্দমা চাফা কৰাত আবণ্টিত ধনৰ 15 কোটি কঠিন আৱৰ্জনা ব্যৱস্থাপনাত 12 কোটি আৰু কৃত্ৰিম বান নিয়ন্ত্ৰণ ব্যৱস্থাপনাত 16 কোটি টকা ব্যৱহাৰ কৰা নাছিল আনহাতে 2021 চনৰ অক্টোবৰ মাহত গুৱাহাটী স্মাৰ্ট চিটি লিমিটেডে 26 কোটি টকা ব্যয়েৰে 10খন ছুপাৰ সাকার ক্রয় করেছিল এই বাহন গুহাটী নলা সমূহ পরিষ্কার করার বাবে জিএমসি হস্তান্তর করা হয়েছিল কিন্তু ব্যবস্থাপনার অভাবত এই সমূহ এনে পড়ি আছে যার ফলত অনিল নবীন নগর জুরুত হাতিগাঁও গান্ধীনগরকে আদি করে মহানগরীর বিস্তীর্ণ অঞ্চল এটি হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইয়ার বাবে একমাত্র জগরিয়া হয়েছে অসম সরকার